মৃন্ময় যে মৃত্যুকে ভয় পেত না তার বহুবার প্রমাণ দিয়েছে। ভারতবর্ষের প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও একটা করে লাশ পড়ছে। খুব যত্ন নিয়ে ছবিগুলো বানানো হয় এবং অত্যন্ত প্রিয় দুজন মানুষ, তিনজন রাদার সুরিন্দা ফিল্মস অলসো আমার খুব কাছের এবং গুম্বাদা কোশিকা তো আছেই। আমি চাইবো, রিকোয়েস্ট করবো সবাইকে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে কাবি অন্তদান, তার মধ্যে অন্যতম একটা স্পেশাল ফিল্ম আমার জন্য, তো সবাইকে অনুরোধ করবো দেখার জন্য। প্রজাপতি এক মাসে হিট এবং এই মাসে তুমি সব সিনেমা পাচ্ছ, তুমি সবার পাশে গিয়ে দাঁড়াচ্ছ আর কি। মানে বাংলা সিনেমা যেভাবে চলছে কি বল, এখন তো ভালো চলছে, মানে টাচুট এখন তো দর্শক আসছে, মানে আজকে যদি বলি প্রজাপতি আজকেও বাম্পার হাউসফুল যাচ্ছে সব জায়গায়, তো ইটস এ গ্রেট ফিলিং। দর্শক যদি ভালো ছবি হয় তো আসছে এবং সবাইকে বলছে, অনুরোধ করছে দেখার জন্য, তো ইটস এ গ্রেট সাইন। আমি জানতে চাই, একজন মানুষ নিরুদ্দেশ, তাকে নিয়ে আমরা এইসব আলোচনা নাই বা করলাম? আলোচনা থেকে আলো আর চোনাটাকে আলাদা করাটাই আমার প্রফেশন ম্যাডাম। এক্সেলেন্ট, খুব ভালো লেগেছে, পারফরমেন্স ভালো, খুব মানে কি বলবো, অ্যাবজর্বিং, মানে যেরকম ঘটনা টটনা ঘটছে খুব খুব ভালো লেগেছে। এই তো আমরা চাই দর্শক আসুক হলে, আমাদের ছবিটা দেখুক, প্রত্যেকের তো খুব ভালো লেগেছে এবং জানাচ্ছিল সকলে এসে আমাদের। আমার মানে আমরা অনুরোধ করছি দর্শকদের, আপনারা হলে এসে টিকিট কেটে ছবিটা দেখুন, খুব ভালো লাগবে। প্রীতম সিং আর মৃন্ময়বাবু খুনের সঙ্গে পালানোটা আসলে সিদ্ধান্তটাকে খুব সোজা করে দিচ্ছে। গা ঢাকা দেওয়ার মেয়ে তো নয়। ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য একজন এক্সপার্টকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পাঠাতে। ভীষণ ভালো লেগেছে, প্রত্যেককে বলবো হলে এসে ছবিটা দেখতে। মানে যেরকম কি বলবো, পুরোক্ষণ আটকে ছিলাম, মানে এক মুহূর্তের জন্য এদিক ওদিক হতে পারিনি, আটকে ছিলাম। মানে ছবি হিসেবে প্রত্যেকের অ্যাক্টিং, ডিরেকশন, মিউজিক, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি কি বলবো, কিছু বলার নেই, খুব ভালো লেগেছে। সুস্থ লোক খুঁজে পায় না, আমি আবার আসবো, আবার আমাদের মধ্যে কথাবার্তা হবে। ভালো ছবি, আমার খুব ভালো ছবি মানে কি, খুব সেরিব্রাল ছবি এবং খুব সংবেদনশীল ছবি এবং অসম্ভব ভালো অভিনয় রয়েছে ছবিতে। অনেকদিন পরে এমন কোনো একটা ছবি দেখছি যেখানে খুব উচ্চমানের অভিনয় দেখতে পেলাম। আমি কারোর নাম আলাদা করে বলছি না, খুব ছোটোখাটো চরিত্র অসামান্য অভিনয় করেছে। আমি ভীষণভাবে রিকোয়েস্ট করব সবাইকে যে হলে এসে ছবিটা দেখতে, তার কারণ যে সারাউন্ডিং, যে ছবিটা রেকর্ড শ্যুট করা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে, সেই ল্যান্ডস্কেপ সেটাও এই ছবির গল্পের পরতে পরতে মিশে আছে। অপূর্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে আমাদের বন্ধু প্রবুদ্ধ ব্যানার্জি, এবং যে কথাটা একটু আগে আমি অন্য কাউকে একজন বললাম, যে গল্প বলার যে ভঙ্গিটা আছে কৌশিকের, তারা সেটা সম্পূর্ণ নিজস্ব ভঙ্গি, এই ছবিতেও সেটা পূর্ণ মাত্রায় রয়েছে। এবং আমি সবাইকে অনুরোধ করব, যারা ছবির অনুরাগী রয়েছেন, বড় পর্দার কাজ বড় পর্দায় দেখতে হয়, সুতরাং আপনারা অডিটোরিয়ামে এসে, প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখুন। অপূর্ব লেগেছে, দুজনের অভিনয় তো ছেড়েই দিলাম, তাদের অভিনয় নিয়ে আমাদের সত্যি কিছু বলার থাকে না সাধারণত, এবং এই দুজনে যে অভিনয় করেছে কাবেরী অন্তর্ধানে, এবং এত সুন্দরভাবে, এত সাবলীল অভিনয়, এবং হাসি হচ্ছে এবং কাঁদি হচ্ছে, সব কিছু, সব ইমোশন আমরা অনুভব করতে পেরেছি তাদের অভিনয়ের মধ্যে দিয়ে। তো সব মানে একজন অভিনেতা হিসেবে এবং সন্তান হিসেবে গর্ব তো হয়, না অবশ্যই, কারণ মানে আমি, হ্যাঁ না, সাধারণত সবাই বলে না যে মানে ইন্টারভিউতে ওনার একটা ছবির গানে বলেছিল, আমারই তো, আমারও তো গল্প বলা কাজ, আমার তো গল্প বলা কাজ, তো ওনার গল্প বলাটাই যার কাজ হয়, যার পেশা, তাকে কিন্তু নিজেকে অনেক সময় মানে সময়ের সাথে সাথে তাকে মানে বদলাতে হয় নিজেকে, নিজে গল্প বলার ধরন, এবং তিনি অনেক বছর অনেক ছবি করে ফেলেছেন, তো তো কোথাও গিয়ে তিনি এখন নতুন করে গল্প এখন বলার চেষ্টা করছেন, নতুনভাবে নিজের কাজকেও ভেঙে তৈরি করার চেষ্টা করছেন, এইটা দেখে আমার খুবই গর্ব হয়। এত এতগুলো ছবির পরেও এই যে ইচ্ছে, এই যে খিদে, যে আমি সন্তুষ্ট হব না, আমি বদলাবো, আমি নিজের সাথে এক্সপেরিমেন্ট করব নিজের কাজের সাথে, এবং আমার দর্শককে নতুন নতুন গল্প বলার নতুন ধরন আমি আবিষ্কার করব, এইটা যে একজন শিল্পী করতে পারে, এইটা দেখে আমি সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমার কোন দিকটাকে বেশি এগিয়ে থাকবে, পরিচালক হিসেবে না অভিনেতা হিসেবে? অভিনেতা।